টি-শার্ট, পলো শার্ট, লেডিস, জেন্টস যে কোনো আইটেমের আমরা কাজ করি, বিভিন্ন দেশের কান্ট্রিতে আমরা মাল পাঠাই। আমিন ভাই, এটা হচ্ছে আমাদের সুইং সেকশন। এখান থেকে আমরা দৈনিক 2 থেকে 3 হাজার পিস আমরা আউটপুট করি এবং আপনার 5,000-10,000 পিস মাল আমরা প্রতি সপ্তাহে আপনার শিপমেন্ট করি এবং মাসে 20,000-30,000 পিস পর্যন্ত আমরা শিপমেন্ট করে থাকি। আমিন ভাই দেখতে পাচ্ছেন আমাদের বিশাল ফিনিশিং সেকশন, ওই পাশে আমরা কাটিং করি আর ওইখানে আমাদের আয়রন দেখতে পাচ্ছেন বিশাল। আমিন ভাই, এই মালগুলো আমাদের ফিলিপাইন যাইতেছে, এডি ফিলিপাইন চলে, হ্যাঁ এডিও ফিলিপাইন যাইতেছে, এডিও ফিলিপাইন, এগুলো রেডি হচ্ছে, এগুলো আমরা তৈরি করতেছি, তৈরি করা এডিও ফিলিপাইনের উদ্দেশ্যে যাবে। আমিন ভাই দেখেন আমরা কি কি মাল তৈরি করে থাকি, এটা সামনে আপনার প্রিন্ট আছে, পিছনও প্রিন্ট আছে, ব্যাক পার্টে দেখেন, এগুলো আপনার এই টি শার্ট আমরা নেক আপনার এটা ফিলিপাইনের উদ্দেশ্যে পাঠাইতেছি, ফিলিপাইনের, হ্যাঁ ফিলিপাইনের উদ্দেশ্যে। তো এখানে আরেকটা পদের আপনার আইটেম আছে, এখানে 3-4টা কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এখানে আপনার ব্যাক সাইড, এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড, এই দেখেন এখানে আমরা সুতা কাটায় চেক করায় আমরা মাল তৈরি করতেছি সাপোর্টিংয়ে। তো এখানে আমরা এই যে পলি করাইতেছি, পলি করার পরে আপনার এই যে প্যাকেটিংয়ে চলতেছে, আপনার প্যাকেটিং করার আপনার এটা তৈরি হচ্ছে, এখানে আপনার আয়রন করাইতেছি, এই আয়রন চলতেছে। শুধুমাত্র ডেনিম আইটেম ছাড়া বাকি সমস্ত যে কোনো আইটেমের কাজ আমরা করে থাকি। যে সকল ইন্ডিয়ান বায়রা আছেন, আপনারা মাল নিতে সক্ষম, আমরা নিজ দায়িত্বে আপনাদেরকে ইন্ডিয়া পর্যন্ত আপনাদের পৌঁছে দিতে পারবো। আমিন ভাই, আমরা 4টি রাষ্ট্রের মধ্যে আমরা মাল পাঠিয়ে থাকি, সৌদি আরব, ফিলিপাইন, মালয়েশিয়া, দুবাই। ভাই দেখতেছেন এই মালগুলো আমরা ফিলিপাইনের উদ্দেশ্যে তৈরি করতেছি, ফিলিপাইনের উদ্দেশ্যে আমাদের এই মাসের লাস্টে আপনার শিপমেন্ট যাব, এই দেখেন এখানে আমরা তৈরি করতেছি। আমিন ভাই, আমি সোহেল গার্মেন্টসের, আদি বাংলা সোহেল গার্মেন্টসের সুইং ইনচার্জ। তো আমি এখানে 10 থেকে 12 বছর যাবৎ আছি। তো আপনার যে কোনো আইটেমের আমরা মাল করতে পারি সক্ষম। তো আমরা কোয়ালিটি অনুযায়ী মালের এক একটা দাম আমরা নির্ধারণ করে থাকি, বেশি কোয়ালিটি দিয়ে বেশি প্রাইস, লো কোয়ালিটিতে লো প্রাইস দিয়ে থাকি। তো আসেন আমরা কয়েকটা কোয়ালিটি দেখাই। এখানে আমাদের প্লেন মেশিনে কাজ চলতেছে, তো প্লেন মেশিন আমাদের এটা হচ্ছে কাঁচা টাক, এই কাঁচা টাকের পরে এখানে আপনার পাকা টাক দেওয়া হবে, এই পাকা টাকটা, পাকা টাক আপনার এখানে চলতেছে, এখানে কাঁচা চলছে এখন আপনার এই কাঁচা কোয়ালিটি দিয়ে আমরা এখানে পাকা টাকটা দিতেছি কত নিখুঁতভাবে, নিখুঁত অনুযায়ী এই আপনার দোনোটা একই পজিশন, একই লাইন এখানে আপনার দেখেন আমাদের বডি হ্যামটা চলতেছে কত নিখুঁতভাবে, এটা হচ্ছে আপনার ইনসাইড। মেন ভাই দেখেন এই মালটা আমাদের ফিলিপাইনের উদ্দেশ্যে আপনার তৈরি হচ্ছে, ফিলিপাইন যাবে এটা, এই এখানে চলতেছে আমাদের কাঁচা পাকা, এখানেও সেম কাঁচা পাকা আমাদের সুদক্ষ। এখানে আমিন ভাই দেখেন এখানে চলতেছে আপনার ব্যাকটিপ, আপনার লাইন গুড লাইনে দেখেন কত সুন্দর ব্যাকটিপ দিতেছে আমরা কোয়ালিটি। এটা হচ্ছে আমাদের আপনার স্যাম্পল রুম, এখানে দেশ বিদেশ থেকে আপনার যে কোনো ভাইয়েরা আসে, ওই ভাইয়েরা আপনার মনে করেন এখানে বসে বসে আপনার যে কোনো মালের কোয়ালিটি দেখে এবং স্যাম্পল দেখে দেখে আপনার এই এখানে বসে আপনার মাল পছন্দ করে এবং কোন কোন আইটেমের যে মালটা আপনার তাদের পছন্দ হয় সেই মালটাই তারা অর্ডার দিয়ে এবং বিদেশে তারা নিয়ে যায়। শুধু বিদেশ না, আমরা দেশ বিদেশ যে কোনো দেশে আমরা মাল তৈরি করে পাঠিয়ে থাকি। তো আমরা শুধুমাত্র ডেনিম টি শার্ট আপনার ছাড়া আরও কয়েকটা স্যাম্পল আপনাকে দেখাই আমরা কী কী আইটেমের মাল আমরা তৈরি করে থাকি। যেমন আপনার ধরেন এখানে আপনি দেখছেন বিগত আপনার ফিনিশিং সেকশনে আপনার এই প্যান্টটা, সামনে ফ্রন্ট সাইডে প্রিন্ট, এটা কোন দেশে, পিছনে ব্যাক পার্টে, এটা আপনার মালয়েশিয়ার উদ্দেশ্যে এটা তৈরি করে করেছি। ওকে ওকে, এরপর আপনার এটার কালার 3টা আসলো, আপনার একটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, এরপর আপনার এই একটা কালার ব্ল্যাক কালার পেলাম আপনার দুবাইয়ের উদ্দেশ্যে, এটা আমরা দুবাই পাঠাইছি। তো দেখেন এই যে আমাদের এখানে ফ্রন্টে আপনার মনে করে নিয়ে আছে, এখানেও আপনার চেইন আছে, জিপার আছে, দেখেন আবার ব্যাক সাইডে পকেট আছে এখানে। তো আপনার এখানে 3টা কালারে আমরা তৈরি করছিলাম, এই মালগুলো চলে গেছে, হ্যাঁ হ্যাঁ এই মালগুলো আমাদের চলে গেছে, এই দেখেন। তারপর আপনার দেখেন এই মাল, এই মালটা আমরা এই দুবাইয়ের উদ্দেশ্যে পাঠিয়েছি বিগত রমজান মাসে। তো এটা, হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের 4-5টা কালার আমরা পাঠাইছি, এটা হ্যাঁ এই মালটা, এই মালটা আমরা পাঠাইছি, এখানে এই মালটাও পাঠাইছি, প্রায় 20,000 পিসের মতো এই মালটা পাঠাইছি আমরা দুবাইয়ের উদ্দেশ্যে। এটা লেডিস
এই মালটা আমরা পাঠাইছি দুবাই। এটা হ্যাঁ লং সেট, এটা পায়জামা, এটা পায়জামা, এটার সাথে এটার সেট, টি শার্ট দেখেন। ফেব্রিক কি নিটিং ডাইং করা? হ্যাঁ হ্যাঁ, নিজস্ব আমাদের নিটিং ডাইং করা, আমাদের আমরা এই নিটিং ডাইং করে থাকি। ওকে, আপনার থ্রি কোয়ার্টার এই লেডিস, হ্যাঁ লেডিস, 150 থেকে 160 জিএসএম আছে, মানে যে হ্যাঁ 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 যে যেরকম চাই আপনার। কত সুন্দর একটা টিপিং আছে, এই টিপিং দিয়ে আমরা দুটা টিপিং এখানে আপনার করা আছে টিপিং, একটা হোয়াইট একটা গ্রিন কালার। এখানে বেগও আপনারই আছে, যার চাহিদা মোতাবেক তাদেরকে ওই চাহিদা মোতাবেক আমরা মাল তৈরি করে দিই। ভাই দেখেন এখানে অনেক কালেকশন আছে, এগুলো আমরা নিজেরাই তৈরি করে আপনার পাঠাইছি। এখানে আমরা এক একটা পিস করে আমরা স্যাম্পল রাখছি, এই স্যাম্পলগুলো এখানে আছে দেখেন। এখানে এটা মালগুলো ইন্ডিয়াতে পাঠাইছি দেখেন, এটা হচ্ছে আমরা এটা পাঠাইছি দুবাইয়ের উদ্দেশ্যে, হ্যাঁ এটা দুবাইয়ের উদ্দেশ্যে পাঠাইছি। হ্যাঁ হ্যাঁ, আমরা শার্ট ওভেনে তৈরি করে থাকি যে কোনো কাজ। এই এটা হচ্ছে লং মালয়েশিয়া পাঠাইছি এটা। আলহামদুলিল্লাহ, দুই বছর আগে আপনার মাধ্যমে আমার এই আদি বাংলার ছোট্ট একটা ভিডিও হয়েছিল, তো এই ভিডিওর মাধ্যমে বিশ্বের অনেক দেশ থেকে লোকজন চলে আসছে, আপনি হয়তো জানেন না, খোঁজ খবর আপনাকে দেওয়া হয় নাই। যেমন আপনার ইরান থেকে আমির শরীফি বাংলাদেশে উনি বিজনেস করে, প্রত্যেকটা বাণিজ্য মেলায় ওনার শোরুম থাকে, এমনকি যমুনা ফিউচার পার্কে ওনার শোরুম আছে। আমির শরীফি আমার এখানে আসছে আপনার ভিডিও দেখে। আলহামদুলিল্লাহ, উনি কি অরিজিনাল ইরানি? হ্যাঁ অরিজিনাল ইরানি, ইরানেই থাকে। ওনার দুই ছেলে, একটা ছেলে আহমদ অ্যান্ড মেহমেদ, দুজন আমার এখানে আসছিল, ওরা আমার সাথে বিজনেস করতেছে এখন। টি শার্ট, পোলো শার্ট, লেডিস আইটেমের কিছু, কিরকম পরিমাণে মাল তারা প্রত্যেকটা আইটেম? সর্বনিম্ন 3-5 হাজার পিস প্রত্যেকটা আইটেম, 3-5 হাজার পিসের সেট ওনার। হ্যাঁ এগুলি ওনার, ওনারা এই সমস্ত আইটেমগুলি আমাদের কাছ থেকে করে নিয়ে আইটেমগুলো তারা তৈরি করে নিতেছে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা রেট দেওয়া আছে, কোনটা কত টাকা কী আসে বিষয়ে, দুবাই কত দেড়হাম আছে সব দেওয়া আছে এখানে। তারপরে একটা ওই যে সেক্সি শর্ট প্যান্ট প্লাস টি শার্ট, টি শার্ট এটার প্রাইসটা আসতেছে এই যে আপনার 9.5 দেড়হাম, 30 টাকা করে 285 টাকা সেট আসে বাংলা টাকা, 285 টাকা সেট। হ্যাঁ সেট, এরকম অনেক প্রোডাক্ট তারা তৈরি করতেছে। রাইট রাইট রাইট। আচ্ছা, ইরান থেকে আসছে তা না? আচ্ছা, ইরান থেকে আমির শরীফ আসছে, আবার দুবাই থেকে ইরানি বাসিন্দা, ওনার নাম হলো আবদুল্লাহ। আবদুল্লাহ কিছুদিন আগে আইসা গেছে বিজনেস করবে, ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে। আফ্রিকা থেকে জহির ভাই আইসা কিছুদিন আগে মাল নিয়ে গেছে, ওনার ওয়াইফ আফ্রিকান, দুইটা মেয়ে আফ্রিকান, উনি আসছিল, তাবলিগলা অত্যন্ত ভালো লোক, উনি এসে নিয়েছে। সৌদি থেকে আইসা আপনার কাছ ভিডিও দেখে আইসা মাল নিয়েছে, সরাসরি সৌদিয়ান, মানে বাঙালি না, বাঙালিরা তো অহরহ আসতেছে, বাঙালি মালয়েশিয়া, সৌদিয়া, ফিলিপাইন, দুবাই, তারপরে যে আপনার সুদান, তারপর বাহরাইন, এরা তো আসতেছে, এরা তো মাল নিতেছে আমার কাছ থেকে আল্লাহ চাইতো। আর আপনার ভিডিও দেখে অধিকাংশ লোকজন আমার এখানে আসতেছে ইনশাল্লাহ, আপনি সেগুলি জানেন না। আপনার জনপ্রিয়তা অনেক আছে, অনেক আছে, অনেক জনপ্রিয়তা, তো যাই হোক। আর বিদেশিরা পছন্দ করে কমিটমেন্ট, ভালো প্রোডাক্ট, চিপ রেট। আমি বর্তমানে ভালো প্রোডাক্ট নির্দিষ্ট সময়ের মধ্যে অল্প দামের মধ্যে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। আপনি শুরুতে একটা কথা বলছেন যে ইন্ডিয়াতে যাদের পেপার্স নাই অথবা মাল যারা নিবে তাদের সম্পূর্ণ লাইব্রেরিটি আদি বাংলার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার পৌঁছানোর লাইব্রেরিটি আমার, খরচ পার্টি দিবে, হ্যাঁ খরচ পার্টি দিবে, শুধু ইন্ডিয়াতে কেন, সৌদি, মালয়েশিয়া, দুবাই, ফিলিপিন, এই সমস্ত দেশগুলি, বাহরাইন, তারপরে সাউথ আফ্রিকা, হ্যাঁ ইরান, এই সমস্ত দেশেও আমি মাল পাঠাইতেছি। এর বাইরেও জাপানে, জাপানে টোকিও জুন নামে একটা ব্র্যান্ড আমি তৈরি করে জাপানে মাল পাঠাইতেছি। এক এক দেশে দেশে আমি মাল পাঠাইতেছি, কিন্তু সিএনএফ বিজনেস আমি করি না। আচ্ছা আচ্ছা, সিএনএফ এ বিজনেস আরেক পার্সন, হ্যাঁ তারা সিএনএফ এর ব্যবসা করে, আমি তাদের মাধ্যমে মাল পাঠাই, পাঠাইতে পাঠাইতে একটা বিশ্বস্ততা তো তৈরি হয়ে গেছে। এখন ওনারা আমার লক্ষ লক্ষ টাকার মাল ওনারা মাল পৌঁছাই দেওয়া, সিএনএফ এর খরচটা নেই। হ্যাঁ, আর আমি যেভাবে বিজনেসটা করতেছি, আমাকে যে কোনো পার্টি যে কোনো দেশ থেকে ন্যূনতম 1,000 পরিমাণে 2, 5, 10, 20,000, 50,000, 1,00,000 পিস অর্ডার দিতে পারে। যত পরিমাণে কম অর্ডার দিবে তত প্রাইস বাড়বে, যত বেশি অর্ডার দিবে প্রাইস তত কমবে, হ্যাঁ তত কমবে, আর মালের কোয়ালিটি তত ভালো থাকবে।
সুইং কোয়ালিটি ভালো করতে গেলে আপনার প্রোডাকশন বেশি হইতে হয়। প্রোডাকশন বেশি হলে সুইং কোয়ালিটি ভালো থাকে, ফ্যাব্রিক ভালো থাকে, সব কিছু একরকম চলে আসে। আমি 50% টাকা অ্যাডভান্স নেই, বাকি টাকাটা মাল ফুল কমপ্লিট হয়ে গেলে আমাকে ফুল পেমেন্ট করে আমার কাছ থেকে মাল নিতে হয়। 300 কেজি সমান সমান জাহাজে গেলে 1 CBM-এর হিসাব হয়, 10 কার্টুন 1 CBM হয়, আর প্লেনে গেলে 300 কেজির একটা হিসাব আসে। ওই অ্যাভারেজে 1 CBM পরিমাণ মাল, এটা যদি প্লেনে, উদাহরণস্বরূপ আমি সৌদিতে পাঠাই, প্লেনে পাঠাইলে আমি 110 টাকা কেজিতে প্লেনে পাঠাই দিতে পারি, কোনো পেপার দরকার হবে না, মাত্র 110 টাকা কেজি, কোনো পেপার দরকার হবে না, কোনো পেপার দরকার হবে না, শুধু একটা মোবাইল নাম্বার আর ওনার শহরের নাম আর ওনার নাম, এই তিনটা জিনিস হইলে আমরা ওখানে পৌঁছাই দিব। সৌদিতে খুব ভালো ফ্যাসিলিটি আছে, হোম ডেলিভারি হয়, হ্যাঁ 10 রিয়ালে হোম ডেলিভারি, যে কোনো শহরে থাকুক তো ওনারা ওখানে পৌঁছাই দেওয়া হবে নিঃসন্দেহে। আমি সৌদিতে কিছু বেডশিট দিতেছি, সিঙ্গেল বেডশিট সাথে একটা বালিশের কাভার, কটনে নিলে 420 টাকা, আর যদি টিসি মিক্স নেয় তাহলে আপনার 400 টাকা অথবা 380 টাকা, এই প্রাইসের মধ্যে আমি সিঙ্গেল বেডশিটগুলি দিতেছি, হিউজ পরিমাণ যায়। লুঙ্গি 200 টাকার মধ্যে, 200 টাকা প্লাস 250 টাকার মধ্যে, খুব ভালো মানের পাসাত সোয়াপাসাত, এই সমস্ত লুঙ্গিগুলি যে কোনো ব্র্যান্ডের আমি দিতে পারি ইনশাল্লাহ, এগুলি দিতেছি। আর 5-7 থেকে 10 দিন সময় লাগবে আমার এই প্রোডাক্টটা তৈরি করতে, তৈরি হয়ে যাওয়ার পরে উনি আমাকে ফুল পেমেন্ট করবে, করার পরে আমি শিপমেন্ট করব মালটা, আর সিএনএফে দিব। এই যে সিএনএফের যে কস্টিংটা বাংলাদেশ টু সৌদি বা বাংলাদেশ টু দুবাই ফিলিপিন, এই যে কস্টিংটা, এটা ওখানে পৌঁছার পরে দিবে, ওটার আগে দিতে হবে না, পৌঁছানোর পরে এই কস্টিংটা দিবে, মাল দেখবে, বুঝা নিবে, এরপরে বাকি টাকা সিএনএফের টাকাটা সিএনএফে দিবে। এই সিস্টেমে আমি আপাতত করতেছি, এই সিস্টেম হলে আমার সাথে সবাই করতে পারবে ইনশাআল্লাহ, সবাই করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ইন্ডিয়াতে সর্বনিম্ন কত পিস হলে তারা তৈরি করে নিতে পারবে? ইন্ডিয়াতে একটু ব্যতিক্রম, ইন্ডিয়া আমাদের খুব কাছের একটা দেশ, হ্যাঁ কিন্তু একটু ব্যতিক্রম, ওখানে কার্টুন বা সিবিএম হিসাবে যায় না, ওখানে যাইতেছে হলো ডোব হিসাবে, ডোব মানে গাইড, হ্যাঁ একটা গাইড হয়, এই গাইড হিসাবে যায়। একটা গাইডের মধ্যে সর্বনিম্ন প্রোডাক্ট থাকে 450-480 বা 520 টি শার্ট থাকে, তো এই গাইড যদি নেয় কেউ, অন্তত 2-4-6-9-10 গাইড যদি নেয়, আমরা ওই পরিমাণ দিতে পারবো। আর কাছাকাছি দেশ আরও অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, ইন্ডিয়ার রুপি 13-14 রুপি ছিল বাংলাদেশ টু ইন্ডিয়া, তো এখন ওইটা 10 রুপির মধ্যে চলে আসছে, চেষ্টা করবো নেক্সট আরও কমবে, না পার পিস, হ্যাঁ পার পিস, এখান থেকে এখানে খরচটা একটু বেশি হয়, এখান থেকে সৌদি পাঠাইতে প্লেনে পাঠাইলে খরচ হয় 15-20 টাকা, কিন্তু ইন্ডিয়াতে খরচ হয়ে যেতেছে, ও হিসাব করলে অনেক বেশি, প্লেনে গেলে 20 টাকা খরচ পড়বে আর পার পিসে, আর যদি আমরা জাহাজে পাঠাই সর্বোচ্চ খরচ হবে 6-8 টাকা, তার মানে একটু সময় বেশি লাগলেও সময় বেশি, জাহাজে নিলে আপনার 30-32-35 দিন লাগে, প্লেনে গেলে বলে 3-5 দিনের মতো সময় লাগে, যাদের আর্জেন্ট দরকার সব প্লেনে, সৌদিতে অধিকাংশ প্লেনেই যায়, জাহাজে পরিমাণে যারা পরিমাণে বেশি নেয় 8-10 CBM তারা জাহাজে নেয়, এছাড়া অধিকাংশ প্লেনে মালটা নেয় এবং প্লেনে সাশ্রয়। আর সৌদিতে আপনার ই হয় না, ব্র্যান্ডের মাল ঢুকতেছে না, নন ব্র্যান্ডের মাল দিতে হবে, নিজস্ব ব্র্যান্ড, উনি যদি ওনার নিজস্ব ব্র্যান্ড তৈরি করে নিতে চায় আমরা দিব, আমরা হরেক রকম ব্র্যান্ড তৈরি করে দিই, যার যে পার্টিদের নামে নামে ব্র্যান্ড তৈরি করে দিই, ওইভাবে দেওয়া যাবে। উদাহরণস্বরূপ টি শার্টগুলি এমন হয়, যেমন আপনার এই টি শার্টটা 160 টাকার মধ্যে এই টি শার্টটা আমি দেই, এটা যদি পরিমাণ একটু বেশি নেয় 150 টাকায় দিব, পরিমাণ একটু বেশি বলতে প্রিন্ট সব সহ ফুল কমপ্লিট 4টা সাইজ সব সহ একদম কার্টুন পর্যন্ত, আমার এটা এল সাইজ, কেয়ার লেভেল, তারপরে এখানে প্রিন্টেড মেন লেভেল থাকবে, তারপরে প্রিন্ট থাকবে তাদের নিজেদের নামে, সব করে দেওয়া যাবে, 100% কটন কাপড়ের মধ্যে, 165-70 GSM থাকবো, যদি 80 GSM চাই সেটাও দেওয়া যাবে, প্রাইস একটু বাড়বে। এই টি শার্টগুলি আমরা 160 টাকায় দিই, ধরেন 1000 পিস নিল 160 টাকায়, 2000 পিস নিল 155, 3000 পিস নিল 150, 5-10 হাজার পিস নিল 145, রেট কমতে থাকবে, যত বেশি নিবে তত রেট কমবে, আমাদের অস্টিস কম, আমাদের সুইং চার্জ কম, আমাদের কাটিং চার্জ কম, সব কিছু মিলে রেট কমতে থাকবে, কাস্টমার ফ্যাসিলিটি পাইব। পরিমাণে যারা কম নিবে 500-700 পিস চাইবো, তাদের রেট হয়তো আরও 5-10 টাকা বাড়বো, হ্যাঁ এই জন্য বড় ব্যবসায়ীরা বড় বড় প্রফিট করতে পারে ইনশাআল্লাহ। এরকম বড় মাইন্ড নিয়ে আমাদের কাছে আসলে আমরা ব্র্যান্ড তৈরি করে তাদেরকে প্রোডাক্ট তাদের জায়গায় মতো পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এগুলো জেন্টসদের প্রোডাক্ট বানাই দিয়েছি, রাউন্ড টি শার্ট, তারপরে আপনার এই যে পলো শার্ট, তো 4টা দেশ আমি মাঝে মধ্যে মজা করে বলি, সৌদি, মালয়েশিয়া, ফিলিপিন, দুবাই, এরকম 4টা দেশ আমার সাথে লেনদেনটা এমন হয়েছে সিএনএফের, যে ঢাকা থেকে বরিশাল বা খুলনা পাঠাইতে যে শ্রমটা পরিশ্রমটা হয় তার
পাঁচ ভাগের এক ভাগ পরিশ্রম আমার হয় না সৌদি মালয়েশিয়া ফিলিপাইন পাঠাইতে। হ্যাঁ, চাইলেই মাল পাঠাই দেওয়া যায়, আল্লাহ আল্লাহ চাইতে কোনো রিস্ক নাই, কোনো রিস্ক রুক ছাড়া এই সমস্ত দেশগুলিতে আমি প্রোডাক্ট পাঠাইতে পারি, খরচও খুব কম, সময়ও খুব কম এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যায়। এই প্রোডাক্টটা দিতেছি আমি আপনার মালয়েশিয়াতে দুবাইতে 150 টাকা অনলি, 150 টাকা দিতে পারবো। হ্যাঁ, এমব্রয়ডারি সহকারে দিব 150 টাকা, জিএসএম হবে 60-65, আর যদি জিএসএম 70-75 চায় তাহলে 160 টাকা, যদি 80 জিএসএম চায় তাহলে 170 টাকা। জিএসএম নিটিং ডাইং করা সম্পূর্ণ, সম্পূর্ণ আমার নিজস্ব ফ্যাব্রিক্স নিটিং এবং ডাইং, আমি সুতা কিনা নিটিং করি। হ্যাঁ, স্টিচ লেকড়া ফাইন রিপ ইনশাআল্লাহ, এই টি শার্ট গুলি হরেক রকম ব্র্যান্ডের নামে দিব। ধরেন এটা আছে 170 জিএসএম প্লাস, এটা রেট হবে 160 টাকা এমব্রয়ডারি করা, আর 160-65 জিএসএম 150 টাকা, 180 জিএসএম প্লাস 170 টাকা, এইভাবে 100% গ্যারান্টি। যদি রং উঠে যায় তাহলে আমি প্রোডাক্ট রিটার্ন নিব, জরিমানা দিব ইনশাআল্লাহ। জরিমানা তো অবশ্যই দিতে হবে, নিঃসন্দেহে নিঃসন্দেহে, এখান থেকে তৈরি করে অত দূরে নেবে। হ্যাঁ, তারপরে আবার বাংলাদেশের বায়ার নষ্ট, এই যে একটা প্যান্ট, হ্যাঁ এই প্যান্টটা 3/4, এটা আমি দুবাইতে মালয়েশিয়াতে খুব ভালো এবং ফিলিপাইনে অনেক যথেষ্ট দিছি 150 টাকার মধ্যে, অনলি 150 টাকা, শুধু 150 টাকা, এটা আমরা হাজার হাজার পিস দিতে পারবো ইনশাআল্লাহ। ফিলিপাইনে প্রচুর যায়, প্রচুর, দুবাইতে আরো বেশি যায়। এটা কয়টা সাইজ? দুবাইতে এটা চারটা সাইজের মধ্যে আমরা দেখি। আমিন ভাই, আপনার উসিলায় বিশ্বের এক এক দেশ থেকে আমার কাছে লোকজন আসতেছে, ভালো লাগতেছে, আনন্দে আপনার সাথে কথা বললাম। তো আল্লাহ চাইতো, আমি আশা করি এত দেশ থেকে লোকজন আইসা যেন কোনো কারণে আমাদের কাছ থেকে ধোকায় না পড়া যায়। আমরা নিঃসন্দেহে সার্ভিসটা খুব সুন্দর দেওয়ার চেষ্টা করি, কথা কাজে বিশেষ মিল রাখার চেষ্টা করি, 100% কমিটমেন্টকে রক্ষা করার জন্য প্রস্তুত। যে কোনো পার্টি যে কোনো সময় আমাদের কাছে অর্ডার দিতে পারে, অনলাইনে অর্ডার দিতে পারে, 50% টাকা আমাদেরকে অ্যাডভান্স করবে, আমরা প্রোডাক্ট তৈরি করব, আমরা ফুল কমপ্লিট করার পরে প্রোডাক্টের বাকি টাকা নিয়ে তারপরে মালটাকে আমরা শিপমেন্ট করে দিব তার নির্দিষ্ট নামের উপরে। যদি তার পেপার্স থাকে খুবই ভালো, যদি না থাকে আমাদের পেপার্সে যাবে। শুধু তার লাগবে তার নাম, তার মোবাইল নাম্বার আর তার শহরের নাম, এই তিনটা জিনিস যদি হয় আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আর একটা কথা আরেকবার বলছি, আবার বলে দিতেছি, সৌদিতে কোনো ব্র্যান্ডের মাল আমি পাঠাইতে পারবো না, কারণ সৌদি সরকার ব্র্যান্ডের মাল অ্যালাউ করে না। দুবাইতে টুকটাক পাঠাইতে পারবো ইনশাল্লাহ, খরচ একটু বেশি হবে, আর ফিলিপাইনে পাঠাইতে পারবো, খরচ একটু বেশি হবে, তারপরে মালয়েশিয়াতে পাঠানো যাবে, খরচ একটু বেশি। নন ব্র্যান্ডের বা আপনার নিজস্ব ব্র্যান্ডের হইলে খরচ একটু কম এবং সহজে পাঠাই দিতে পারবো, কোনো রিস্ক থাকবে না। আর ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলি আছে এগুলি পাঠাইতে গেলে একটু রিস্ক থাকে, এই জিনিসটা মাথায় রেখে আমাকে অর্ডার করবেন ইনশাআল্লাহ। আশা করি আমিও লাভবান হব, আপনার কাস্টমার আপনার ভিউয়ার যারা আছে তারা যথেষ্ট লাভবান হবে। আর আমি প্রতিষ্ঠান পরিচালনা করতেছি আজকে প্রায় 26-28 বছর, আল্লাহ চাইতো এর মধ্যে কোনো ধরনের অসুন্দর কোনো কাজ আমার সাথে হয় নাই বা আমি কারোর সাথে করি নাই, কেউ আমার সাথে করে নাই, এই বিশ্বাস নিয়ে আগাইতেছি। আর যারা আমার কাছে আসবে এরকম একটা বিশ্বাস নিয়ে আসবে, যদি ভালো পুঁজি থাকে ভালোভাবে ব্যবসা করবে, ছোট পুঁজি থাকলে 2-4 লাখ টাকা আছে তারা ছোট করে শুরু করাই দিব, যার 10-20-50 লাখ-কোটি টাকা আছে তারকে ওইভাবে বিজনেস থেকে দাঁড় করাই দিব ইনশাআল্লাহ, চিন্তাভাবনা আছে। তো এরকম ধরনের উদ্যোক্তামূলক ব্যবসার আইডিয়া বিভিন্ন পাইকারি পণ্যের সন্ধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল আমিন টিভি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফিয়ামানিল্লাহ।